মদ খেতে দেবো না। চা দিতে বলছি। অসম্ভব, আমার জীবন গেল, আমি তোকে আর এই মদটি স্পর্শ করতে দেবো না। চা দে, তুই জানিস না ওটা ছাড়া, ওটা ছাড়া আমি বাঁচবো না। মিথ্যে কথা, তুই ইচ্ছে করলে সবচেয়ে ভালো মানুষ হয়ে যেতে পারে, মানুষের মতো মানুষে বাঁচতে পারি না। পারি না, আমি ইচ্ছে করলে করতে পারি না। কেন কেন পারিস না? কেন তুই এই সন্ত্রাসের পর বেছে নিলি রাজা? আমি জানি না, আমি শুধু জানি বাবার জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি। কিন্তু তাই বলে কি তোর নিজের জীবনের কথা একবারও ভাববি না? কি করে ভাববো, বাবার ব্যবসা, বাবার আদর্শ আমার জীবনকে এমন ভাবে আটকে রেখেছে যে সেখান থেকে বের হওয়ার কোনো পথই খোলা নেই। তাহলে আমার কি হবে ভেবে দেখ। আমি যে দুঃখী। না না চাঁদনি, না এমন বলতে করিস না। আমার এই অনিশ্চিত জীবনের সাথে আমি আমি তোকে জড়াতে চাই না। কিন্তু আমি চাই, আমি সারা জীবন তোর পাশে থাকতে চাই রাজা। খবরদার রাজা, পালাবার চেষ্টা করবে না, তাহলে তোমার মাথার খুলি উড়ে যাবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার রাজা। হ্যাঁ ইন্সপেক্টর, রাজার হাতে পড়ার মতো হাত করা এখনো তৈরি হয়নি। তৈরি হয়েছে, আবার লেগেও গেছে, আবার খুলেও যাবে। এই তোমার পিছনে তাকিয়ে দাও ইন্সপেক্টর। এবার নিশ্চয়ই আমার হাতে হাত করাটা খুলে দিবে, কারণ তুমি নিশ্চয়ই চাইবে না একটা জীবনের বিনিময়ে এতগুলো জীবন চলে যাক। হাত করাটা খুলে দাও ইন্সপেক্টর। তোগুলা পুলিশ নিয়ে একটা লোকরে আটকাইতে পারলা না? হায় হায়, আমি শুধু করবার রাখি দা হমু। মিশার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে কেন? এটা আইনের ব্যাপার, যদি জবাবদিহি করতেই হয় তাহলে আইনের কাছে জবাবদিহি করবো। আরে আমি আইন গীতা, আইন গীতা, আইন লোক টাকা, আর টাকা দেয় সদগর ভাই। সদগর ভাই না থাকলে এই আইনের পোশাক আমার গায়ে দেখতো না, দেখতো শুধু তোমার গায়ে। গীতা হইব, আপনি তার কেনা গোলাম হতে পারেন কিন্তু আমি নই, তার প্রশ্ন উত্তর দিতে আমি বাধ্য। বুঝবা, সব বুঝবা, দেখকে নিয়ে যখন বড় বের ওলা দিব তখন বুঝবা। হ্যালো ইব্রাহিম বুড়া না বড় হয়নি? আইতা আজি, আইতা আজি। আহা ডাক ফুরিয়া গেছে, তুমি তা না সামলাও, আমি আমার চাকরি সামাল দিয়ে আসি। ভুল হয়ে গেছে বড় ভাই, এরপরে রাজারে দৌড়তে আমি নিজে অপারেশনে যাবো। না তোর দায়িত্ব দেওয়ানি আমার ভুল হয়েছে, তুই থাকতে আরেকজন পাঠাবি কেন? নে ধর তেলের চিঠি, তেল দিয়া কি তাইব বড় ভাই, কামে লাগাবি। আমি খুলে দিতেছি, আমার শেষ মারাটা তুই মারা দিয়া যা। কি খুঁজতেছেন বড় ভাই, মঞ্চের সামনে তেল দিয়া? আর একবার সুযোগ দেন, আমি সত্যি সত্যি রাজার ধরে আনলুম। দরকার নাই অ্যারেস্টের, এইবার ডাইরেক্ট অ্যাকশনে যাবো। কিন্তু তার আগে এদিকে তরে লেম্বু চিপাটা কইরা লই, কাপড় খোল। কি করলে খোল কাপড়, দামা খুঁজতাম নি।